দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পর্যটক সীমিতকরণে সরকারি সিদ্ধান্তের ক্ষোভ জানিয়েছে দ্বীপের বাসিন্দারা। পর্যটন ঘিরে জীবিকা নির্বাহ করা দ্বীপবাসীদের কপালে এখন চিন্তার ভাঁজ। প্রতিবাদ জানিয়ে শুরু থেকেই সভা সমাবেশ ও মানববন্ধন করছেন তারা। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের দাবি তাদের। টেকনাফ থেকে শাহিন শাহর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ আসলাম মেতামান নাম। সেন্ট মার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ এটি। প্রতিবছর পর্যটকরা ভিড় করেন এই দ্বীপে সৌন্দর্য উপভোগ করতে। সম্প্রতি এই দ্বীপে পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপন বন্ধে নতুন সিদ্ধান্ত দিয়েছে সরকার। এর প্রতিবাদে সভা সমাবেশ ও মানববন্ধন করেছে দ্বীপবাসী। এখানকার 10,000 মানুষ পর্যটন নির্ভরশীল। পর্যটন মৌসুমের আয় দিয়ে সারা বছর জীবিকা নির্বাহ করেন দ্বীপবাসী। তাদের অভিযোগ, পর্যটক আসা বন্ধ হলে কর্মসংস্থান হারাবে হাজারো মানুষ, বন্ধ হয়ে যাবে শিক্ষার্থীদের পড়াশোনা। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। আমাদের ছেলেমেয়েরা, আমাদের বাইরে যারা আমাদের সন্তানরা পড়াশোনা করে, তাদের কীভাবে পড়াশোনার খরচ যোগাবো, আমরা নিজেরা কীভাবে চলাফেরা করবো, কীভাবে খাওয়া দাওয়া করবো, এই আমাদের থাকার আয়ের উৎসটা কোথা থেকে আসবে? কারণ আমাদের তো কোনো সেকেন্ড কোনো আয়ের উৎস নাই স্যার মার্টিন দ্বীপবাসীর। আমরা অনেক কষ্ট করে দিন পার করে আমরা বাকি 7 থেকে 8 মাস অতিবাহিত করি। এই মুহূর্তে স্যান্ট মার্টিনে যদি এটা যদি কার্যকর হয়, তাহলে আমরা অনেক বড় ধরনের হুমকির মধ্যে পড়বো। আমরা সেন্ট মার্টিন ঘিরে নতুন বিধি নিষেধে হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিতে পড়বে। একই সঙ্গে দ্বীপের বাসিন্দারাও জীবিকা নিয়ে বিপাকে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিভিন্ন অঞ্চলে পর্যটক সংশ্লিষ্ট প্রায় 10 লক্ষ মানুষের পেটে লাথি মারার মতো একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের পরে বাংলাদেশের উজ্জ্বল একটি পর্যটন শিল্পকে ধ্বংসের মুখে দাঁড় করে দেওয়ার মতো একটি সিদ্ধান্ত। যতদিন এই সেন্ট মার্টিন দ্বীপে আসা যাওয়ার সুযোগ থাকবে, মানুষ পর্যটকরা আসা যাওয়া করতে পারবে, ততদিনই যাতে এই দ্বীপে পর্যটক আসা যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। সেন্ট মার্টিন দ্বীপে যদি আয় রোজগার বন্ধ হয়ে যায়, তাদের মা বাবারা যদি তারা ইনকাম না করতে পারে, তাদের ছেলেমেয়েরা তারা কীভাবে পড়াশোনা করাবে? এক পর্যায়ে দেখা যাবে অগণিত অজস্র শিক্ষার্থীরা তার পড়াশোনা থেকে ছিটকে যাবে, এবং পরিবেশ বিরোধী যে কার্যকলাপগুলো আছে, যে পরিবেশের বিরোধী হয়ে যে পরিবেশের পক্ষ হয়ে সরকার যে স্টেপগুলো নিল, এই স্টেপের বিরুদ্ধে তারা কাজগুলো অটোমেটিকলি তারা জড়িয়ে যাবে। যেমন সাগর থেকে শামুক, ঝিনুক, কড়ি পাথর এগুলো হারণ করা, এগুলো বিক্রি করা বা গাছপালা কেড়ে ফেলা, বরং পরিবেশের ক্ষতির বিষয় হয়ে যাবে। দ্বীপের পরিবেশ রক্ষার পাশাপাশি দ্বীপবাসীর বেঁচে থাকার বিষয়টিও সরকার বিবেচনা করবে, এমনটি চাওয়া তাদের। সৈয়দা সামিয়াতা মান্না, আরটিভি।